নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির কোখনের বিরুদ্ধে পদবঞ্চিত ছাত্র নেতাদের উপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল নেতাদের একাংশ শনিবার সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ভুক্তভোগীরা জানায় রায়পুরার ইটাখোলায় খায়রুল কবির খোকনের গাড়ি রোধ করে ছাত্রদলের কমিটি বাতিলের দাবি জানায় প্রায় শতাধিক ছাত্রদলের কর্মী সমর্থকরা এক পর্যায়ে কয়েকজন গাড়িতে ঈদ পাটকেল নিক্ষেপ করলে খোকন ফাঁকা বর্ষণ করেন পরে খোকনের সমর্থকরা পাল্টা হামলা চালায় এতে পাঁচজন আহত হয়